আজ দক্ষিণ সুরমা উপজেলার বিপরীতে মাঠে নামছে জকিগঞ্জ উপজেলা ফুটবল একাদশ। কিছুক্ষণ পর সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে খেলাটি। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গত 13 সেপ্টেম্বর জকিগঞ্জ বালক সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বীরশ্রীকে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে জকিগঞ্জ পৌরসভা একাদশ, যার ফলশ্রুতিতে আজ জেলা পর্যায়ে খেলার সুযোগ পেল তারা। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট, আর বিজয় নিয়েই মাঠ ছাড়বে খেলোয়াড়রা এমনটাই প্রত্যাশা করছেন জকিগঞ্জবাসী। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।